الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সংখ্যা উন্নয়নে আগামী 30 নভেম্বর নির্বাচন উপলক্ষে আজকের এই সমবেত ব্যবসায়ী ভাইয়েরা এবং কর্মচারী ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি আজকে এখানে আসি বুঝতে পারলাম ব্যবসায়ীদের কিছু বেদনার কথা। আমি প্রতিষ্ঠাতা কমিটি সমবায় সংখ্যা আগে এখানে করার উদ্দেশ্য ছিল ব্যাংক অফ মার্কেট শেয়ারের উপর মার্কেট ছিল, এখানে বাজারে নিয়ন্ত্রণ করত। যারা আমরা ব্যবসায়ী ছিলাম তাদের উপর কোন আগ্রহ থাকতো না, তারা শুধু টাকাই নিত। সেই আলোকে আমরা 20 টাকা 20 টাকা একটা সমিতি গঠন করি। আপনারা যারা ব্যবসায়ী আছেন ইচ্ছা করলে আপনারা 20 টাকা 20 টাকা একটি সমিতি করতে পারতেন। এরকম অসম্ভবকে সম্ভব করা যায় যদি দশমিক পরিকার 10 জনের টাকা একসাথে যদি হয় একটা প্রতিষ্ঠান করা যায়। সেই হিসাবে আমরা আজকে সামান্য টাকার বিনিময় এই 20 টাকা 20 টাকা সমিতি আর সমবায় সংখ্যা মার্কেট আমাদের নামে জায়গা ক্রয় করা হলো। আমরা মার্কেটে সমবায় সংখ্যা এই যে আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি নামে পুরা জায়গাটা আমরা ক্রয় করি। আর যারা 20 টাকা 20 টাকা সমিতির সদস্য ছিল তারা সবাই একটা দোকান এখন হচ্ছে 100 টাকা। তাহলে তার 20 টাকা 20 টাকা সমিতির আজ আন্দায় নিয়ে গেল। কেন? দায়িত্ববান মানুষেরা ছিল, আমরা 250 মামলা এই মার্কেটের প্রতিষ্ঠার জন্য মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে। অথচ আমরা জীবন বাজি রাখি, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করি, আমরা এই মার্কেটকে প্রতিষ্ঠা করি। অনেক কষ্ট হয়েছে এই মার্কেটে। আমরা 340 জন আমাদের আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি আমাদের বাপ, আমরা 340 জন আমি মনে করি আমরা সবাই সন্তান। এই সন্তান ধরি প্রতি 3 বছর 3 বছর আমরা কিছু মানুষকে আমাদের বাড়ি থেকে আমরা কিছু পাঠিয়ে দেয়। আমি প্রতিষ্ঠার পর একবার আমরা ঘুরে নির্বাচন হওয়ার পর আমি আমার মনের মতো আমি পরিচালনা করতে পারি না। আমি দেখছি এখানে কাজ করতে গেলে কিছু অনিয়ম হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে কি জবাব? সে জবাবে ভয়ে আমি আর ক্ষমতায় আসি। আমি মানুষকে দিয়ে দেখেছি গতবারও ভোট ছাড়া আমি একক ভাবে সবাইকে বুঝানোর পর এই 12 জন কমিটি পাঠানো হয়েছিল, তারা আপনাদের আশা পূরণ করতে পারে নাই। এর আগেও দিয়েছিলাম, তারাও আশা পূরণ করতে পারে নাই। আমি মনে করতেছি এখন আমরা একজন অভিজ্ঞ লোককে আমরা নিয়ে আসলাম, যদিও আমার এই যে 25টা লগ্ন থেকে ছিল মুসা ভাই, উনি ব্যাংকার, উনি মুক্তিযোদ্ধা, উনি একেবারে আমাদের খুব কাছের লোক ছিল, আমাদের সহযোগিতা করত। আমরা 12 জনের পরে আমি 33 জনকে বলা বলতো, 33 জন আমার সাথে ছিল যার দরুন আমি মার্কেট করতে পেরেছি। আমাদের অস্ত্র নিয়ে আমাদেরকে মারার জন্য অনেকবার অনেক জিজ্ঞেস আমরা শিকার হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করেছে। আল্লাহর কোরআন আমি এই মার্কেটের বদৌলতে আমি সচিব যখন যাইতাম ওই মার্কেটের ব্যাপারে তখন আমার জন্য দরজা খুলে যেত। একদিন মন্নার ভুই আমাকে বললো, আজিজ ভাই আপনি সকালবেলা কেমনে আসলেন, আপনাদের ফাঁস দেওয়া হয়নি? আমি বললাম আমার একটা মোবাইল আছে আর একটা লাল লাড়ি আছে, এটাই আমার 314 হলো আমার দোয়া আছে, তার জন্য আমি এখানে আসতে পারলাম।
তখন আমাদেরকে মন্ত্রণালয়কে অনেক সহযোগিতা করা হতো, অনেক মামলা মকদ্দমা। আপনার খালি শহরের ওসি সাহেব নিজস্ব ছিল আমাদের কারণে, উনি বলতো যে আমাকে দূরে যেতে পারবে না, আমাকে অর্ধেক জায়গা দিয়ে দিতে হবে, এরকম তাদের সাথে একটা আন্ডারস্টিং হয়ে গিয়েছিল। দুর্ভাগ্য হলে সত্ত্বেও আমরা অনেক কষ্টের বিনিময় আজ এতটুকু এসেছি। এটা ব্যবসায়ীদের যেন মূল্যায়ন করতে হবে। আমি বলবো যারা কমিটিতে যাবে, যারা নির্বাচিত হয়ে আসবে, তাদেরকে অনুরোধ করবো দুইটা জিনিস। যারা ব্যবসায়ী আছে আমাদের আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতির এখানে 33 জন বা 36 জন বা 40 জন এর উর্ধ্বে নাই, তাহলে বাকিরা ব্যবসায়ী। আমি তাদেরকে ব্যবসায়ী বলি, বাঙালিয়া বলি না, কারণ তারা ব্যবসার কারণে যায় এই মার্কেটটা উজ্জ্বল হয়েছে। তারা এই মার্কেটটা উজ্জ্বল হয়েছে। যদি আমাদের এই ব্যবসায়ীরা না, যেমন আমার একটা সাইনাউসি বক্স বাজার বিদেশি লোকের কাছে এই মার্কেট বিক্রি করার কারণে চালু করতে পারছি না, কারণ ব্যবসায়ী না হওয়ার কারণে। যেহেতু ব্যবসায়ীরা এই মার্কেটটা সুন্দর করতেছে, আমি দুইটা আশা করব, আপনাদের যারা এখানে নির্বাচিত হইয়া তারা আপনাদের একটা আইন শৃঙ্খলা বাহিনীর মতো একটা বাহিনী একটা কমিটি করে দেবে। যেহেতু ব্যবসায়ীরা বেশি, তাদের দুর্দশার কথাগুলি মাসে আর দুই মাস পর পর তাদের কথাগুলি শুনতে হবে সমিতি সমিতিকে শুনতে হবে, কারণ ব্যবসায়ীদের টাকা চাঁদায় এই সমিতি চলতেছে। এই জন্য আমি অনুরোধ করবো যারা নির্বাচিত হয়ে আসবে তারা আপনাদের কথা শুনবে, এখন থেকে শুনছে। আগে যেটা হয়েছে এটা আমি নিজে তো ক্ষমা চাইছি, যেহেতু কমিটিটা আমি দিয়ে থাকি, গতবার কমিটিটা আমি দিয়েছিলাম বিজয়, আমি ক্ষমা চাইছি, যেহেতু আপনাদের মন জয় করতে পারে না। আশা করি এই যে 12 জন এখানে আমি নির্বাচিত করার জন্য পাঠাইয়াছি, এরা আপনাদের কথা শুনবে। যদি না শুনে আমি আপনাদের হয়ে আমরা কি করবো, প্রতিবাদ করবো, কেন কেন আপনাদের কথা শুনবে না। আর মার্কেট উন্নয়ন হলে আপনাদের উন্নয়ন হবে, মার্কেট উন্নয়ন হলে আপনার ব্যবসা উন্নত হবে, মার্কেট যদি উন্নয়ন আপনি একটা বাড়া নিয়ে আপনার জীবন জীবিকা উন্নয়ন করতে পারবেন। আর আপনার ব্যবসায়ী যারা আছেন, যদি আপনাদের মধ্যে একটা ইউনিটি হয়ে যায়, ওখান থেকে 20 টাকা 20 টাকা যদি সমিতি করতে পারেন, আপনি হয়তো আশপাশে একটা মার্কেট কি করতে পারবেন, করতে পারবেন। যেহেতু আমরা মার্কেটে আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি করে এই মার্কেটটা সুন্দর করার জন্য, আগে আমরা যেরকম সেটি কম দামি মাল বিক্রি করতাম, এখন আমাদের মান উন্নয়ন করতে হবে, ভালো একটু বেশি দামি মালও আমাদের কালেকশন করতে হবে, না হলে মার্কেট উন্নয়ন হবে না। মার্কেটটা আমি যদি সব মাল যদি কম দামে বিক্রি করি, যদি ভালো মাল যদি না পাই, তাহলে গাড়িওয়ালারা এখানে আর আসবে না, তাহলে আমাদের ব্যবসাটা কমে যাবে। সবাই হলে টাকার অভাবে পুঁজির অভাবে করতে পারে, বেশিরভাগ সদস্য যদি কয়েকটা দোকানদার যদি ভালো মাল করে, তাহলে অবশ্যই অবশ্যই এখানে কাস্টমার অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের মার্কেট এখনো ভালো আছে। আপনি 1 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে কোথাও দোকানদারি করতে পারবেন এই মার্কেট সাথে। তো আমরা চাই দোকানটা 10 লক্ষ হোক এবং এই মার্কেটটা আমরা উন্নয়ন করি। এই জন্য আপনাদের ব্যবসায়িক কোনো ক্ষতি হবে না, কেন হবে না, আপনাদের জন্য ব্যবস্থা থাকবে, আপনারা ব্যবসা করতে পারবেন, এরকম আমাদের ব্যবস্থাপনা থাকবে। আর মার্কেট করলে তো করা যাবে না, এখানে প্ল্যান করতে হবে, ডিজাইন করতে হবে, অনেক সময় ব্যয় হয়। এই যে কতদিন লাগে এটা, যারা সমিতিতে আসছে তারা কতদিন পারবে এটা দেখার বিষয়। আর আমি বলবো যারা 12 জনকে পাঠানো হয়েছিল তারা আপনাদের মন জয় করতে পারে না। এবার যারা 12 জন আমি পাঠাইছি, আশা করি তারা মন জয় করতে পারবে আপনাদের। আপনাদেরকে নিয়ে বসি, মত বিনিময় করি যে সাদ বিশ্বাস, আইন শৃঙ্খলা, মার্কেট উন্নয়ন, মিলাদুন নবী, বিক্রুশ এগুলি পরিচালনা করবে, যেহেতু টাকাটা আপনাদের কাছ থেকে আসবে। এই জন্য এই যে উন্নয়ন কমিটি করেন, সব আপনাদের এই যে সম্পৃক্ত থাকতে হবে, না হলে মার্কেটের সৌন্দর্য
সন্দেহ রাখতে পারা যাবে না। আর মারামাল করে আপনাদের একটু ভালো মানে আনতে হবে, ব্যাপারটা সুন্দর করতে হবে। আপনার দোকানে যদি পাঁচটা দশটা কাস্টমার ফার্মেন্ট করতে পারেন তাহলে আপনার ব্যাংক পরিবর্তন হয়ে যাবে, আপনার লস যাওয়ার কথা থাকবে। আর যদি আপনি ওই ব্যবসায় একবারে সেল করে দিলেন, দুই নম্বর একটা ডুবে দিলেন, তাহলে এটা মার্কেটেও আসবে না আর আপনার দোকানেও যাবে না, তাহলে আপনার ব্যবসায়ী ডিপ্রেশন হয়ে যাবে। ব্যবসায়ী যদি উন্নত করতে চান, কিছু দোকানদার হইলে অন্তত ভালো মাল ভালো কালেকশন করে, ভালো ভালো মাল আমরা সব ভালো মালে বিক্রি করি, কিন্তু বেশি দামে কিছু মাল আমাদের কালেকশন করতে হবে। তাই এখন যারা নির্বাচিত হয়ে আসবে আমি তাদেরকে অনুরোধ করবো, দুইটা আপনাদের নিয়ে কাজ করবে, আপনাদের মনোযোগ নিয়ে কাজ করবে। মার্কেটের যে সমস্যাগুলি আছে আমি এবং আপনারা বসি, তাদেরকে নিয়ে আমরা কাজগুলি করবো বলে যদি সুযোগ দিয়ে তারা। গতবারও আমাকে বলা হয়েছিল যে 30 জন আমরা বাইরে থেকে নিব, কিন্তু 12 জন হওয়ার পর আর আমাকে ডাকে নাই। আমি মিটিং এ আসি আফসোস করি, নতুন ভাবে খাল দোষ কোথায় আছে এটা আমার দেখার বিষয়। আমার সন্তানের মেয়ে আমার পূর্বে আমি থাকতে পারবে, প্রতিষ্ঠাটা কবে গেলে আমি মার্কেট খুলব না, প্রতিষ্ঠা করলে অনেক রক্ত আমাদের অনেক সদস্য, আমার আমার হিসাবে 29 জন সদস্য, 29 জন সদস্য আমার এই বিদায় নিয়েছে। এখন আমরা মার্কেট চালা করতে পারলাম দুঃখের বিষয়, কেন আমাদের মধ্যে কিছু দ্বন্দ্বর কারণে, আমাদের দ্বন্দ্বর কারণে আমরাই করতে আমরা বিপজ্জনক ভাবে আমরা চলে যাচ্ছি, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে, অথচ আশপাশ শত মার্কেট হচ্ছে, আমরা নিজেরও মার্কেট আছে। আর দ্বিতীয় নম্বর হলো আমি দুইটা কারণের দায়িত্ব নিচ্ছি, একটি হলো আমি দেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, জাতীয় পরিবেশ মানবাধিকার চেয়ারম্যান আমি সারা বাংলাদেশে তথা বিশ্বের অনেক জায়গায় আমাদের শাখা আছে। তিন নম্বরের আমি স্থানের কর্ণপুরী, এটা আমার এটা সমাজিত হয়। আর সর্বশেষ যে এই কাজটা আমি কেন আসতেছি না, এখানে আসলে কিছু না কিছু এই যে খরচ হবে যে স্বাক্ষর করতে হয় সেটা আমার পছন্দ হয় না, যার কারণে আমি দেখা গেলেও আমার খরচ হতো না কিন্তু আজকে বাড়াইলে খরচ হয়ে যেত, এই জন্য আমার মনটা যেন খুব খুব দুর্বল লাগে। কারণ এটা 340 জনের হিসাব, এই হিসাবে যদি 15 রকমের 1টা টাকা যদি ব্যস্ত হয় তাহলে আপনাদের জবাব গ্রহণ করতে হবে, দায়িত্ব পালন করা হলে বড় হতো। আপনারা যারা আছেন আমি অনুরোধ করবো এই 340 জন, আপনি একজন হক খাইলে জবাব দিতে পারবেন, তার কাছে মাপ চাইতে পারবেন, 340 জন হক খাইয়ে মাপ খাওয়ার কোনো সুযোগ নাই, অনেকে মারা গেছে, এই জন্য অনুরোধ করবো কোনো টাকা কোনো পয়সা যেন আত্মসাত না হয়, এবং আমাদের যে টাকাটা উঠবে সেই টাকা যেন ব্যাংকে সঞ্চয় থাকে, এবং ব্যবসায়ীদেরকে নিয়ে যে খরচগুলি হয় তাদের সামনে যদি উপস্থাপন করা হয়, তারা যদি সমিতির মধ্যে দেখতে পায় তাহলে ব্যবসায়ীরা আপনাকে 150 টাকার টাকা মেলে 10 টাকা বাড়াই দিতে পারে। আপনারা যদি সেখান থেকে তুলবেন লাগবে 1 লাখ টাকা, আপনি যদি 2 লাখ টাকা তুলেন তাহলে ব্যবসায়ীরা মনে কষ্ট পাচ্ছে, তেমন এখানে ব্যবসা নেই, তেমন এখানে কি নেই, অনেকেই এখানে আছে আমি জানি যে ব্যবসা করতেছে, কোথাও স্থান নাই কোথাও চাকরি নেই, অনেকে লেখাপড়া করছে, এই যে সর্বোচ্চ পুঁজি আছে এগুলি নিয়ে এখানে সারা বসার তার কোথাও জায়গা নাই। তাই অনুরোধ করবো দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য কমিটির কাছে আমি আবেদন করবো। আর যারা আছে যারা এখানে এই যে আমাদের আমি এই 12 জনকে বাছাই করলাম, একজন বিনা প্রতিনিধিত্ব হয়ে গেল, আর 11 জনকে আপনারা নির্বাচিত করবেন। আল্লাহ যেন সবাইকে হেদায়েত রাখার জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করে দেয়। আসসালামু আলাইকুম।